হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর অনুশীলনী চোদ্দ দশমিক তিনের পার্ট থ্রি ভিডিও। ঠিক আছে, তো পার্ট থ্রি ভিডিওতে আমরা এই পাঁচটা অঙ্ক দেখব। তো দেখো, তো দেখো, এক নাম্বার ভাগচিহ্ন আছে, পরে লিখব পাঁচটা। প্রথমে কত রয়েছে, টেন এক্স মাইনাস পঁচিশ। ঠিক আছে, এবার দেখো সমান সমান দেব, পাঁচ লিখব নিচে। এখানে এক্স আছে, এখানে এক্স আছে না, এক্স কমন যাবে না, সংখ্যা থেকে কমন নিতে হবে। এখানে দশ, এখানে পঁচিশ, এমন কোন সংখ্যা রয়েছে দুইটাকে ভাগ যায়? একটা কথা মনে রাখবে, যে কোনো সংখ্যার শেষে শূন্য বা পাঁচ থাকলে পাঁচ দিয়ে ভাগ যায়। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে শূন্য আছে, পাঁচ দিয়ে ভাগ যাবে। এখানে পাঁচ আছে, পাঁচ দিয়ে ভাগ যাবে। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? পাঁচ দিয়ে। এই পাঁচ লিখে ব্যাকেট দিবা। এবার আমাদের কত মিলাতে হবে? দশ। পাঁচের নামটা কত, মানে পাঁচের সাথে কত গুণ করলে দশ হবে? দুই। পাঁচ দুগুণে দশ। এক্সট্রা লিখেছি এখানে না, এখানে লিখতে হবে তাহলে। ঠিক আছে, মাইনাস চিহ্ন দেবো। এবার পাঁচের নামটা কতবার লিখলে পঁচিশ হবে? পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ পাঁচা পঁচিশ। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এবার পাশে পাশে কাটা যাবে, সমান সমান কী হবে? টু এক্স মাইনাস ফাইভ। এতটুকু হলো আনসার, শেষ। এবার দ্বিতীয় নাম্বার অঙ্কটা সমান সমান দেবো, ভাগের পরে টু এক্স মাইনাস ফাইভ রয়েছে, এটা লিখবো। এখানে টেন এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ লিখলাম। ঠিক আছে, এখানে কমন নেব না, পরবর্তী লাইনে কমন নেব। এই টু এক্স মাইনাস ফাইভ এখানটায় দেখো, এখানেও পাঁচ দিয়ে ভাগ যায়, এখানটাও পাঁচ দিয়ে ভাগ যায়। তাহলে পাঁচকে কমন নেব, তো পাঁচের নামটা দশমে তো কতবার যাবে? দুইবার। পাঁচ দুগুণে দশ। এক্সট্রা এখানে লিখেছি না, তাহলে এখানে লিখতে হবে। দেখে দেখে মাইনাস দিলাম, পাঁচের নামটা পঁচিশের মধ্যে কতবার যাবে? পাঁচবার। পাঁচ পাঁচা পঁচিশ। ঠিক আছে, একটা ব্র্যাকেট দেবো এখানে, নিচেরটাও। তো এখানে টু এক্স মাইনাস ফাইভ, টু এক্স মাইনাস ফাইভ মিল রয়েছে, কেটে দিতে পারবো। সমান সমান শুধু পাঁচ হবে, কেমন? তিন নাম্বার অঙ্ক। ঠিক আছে, এবার একটা ডাক দেবা তোমরা, ভাগের পরেরটা নিচে লিখবো ফাইভ, তারপরে ইন্টু টু ওয়াই প্লাস সেভেন, তারপর প্রথমে লিখবো টেন ওয়াই, ইন্টু দিয়ে লিখবো ব্র্যাকেটের ভিতরে সিক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান। ঠিক আছে, একটা সমান সমান চিহ্ন দেবো, ডাক দেবো। এখানে ফাইভ লিখবো, টু ওয়াই আর সেভেন, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, ওয়াই কমন যাবে না, দুই দিয়ে সাতকে ভাগ যাবে না। তাহলে এখানে কোনো সংখ্যা নাই যে মানে কমন নিতে পারবো, এই জন্য দেখে দেখে লিখে দিবে টু ওয়াই প্লাস সেভেন, শেষ। উপরে টেন ওয়াই আছে, টেন ওয়াই লিখলাম। ঠিক আছে, এখান থেকে কি কমন যায় সেটা দেখতে হবে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে না, এখানে ছয় আছে, এখানে একুশ আছে, ছয় দিয়ে ছয়কে ভাগ দেবে, ছয় দিয়ে একুশকে ভাগ যাবে, তিন ছয় আঠারো, চারশো চব্বিশ যাবে না। এবার আমরা তো তিনের নামটার মধ্যে এই দুইটাকে দেখতে পাই, তিন দুগুণে ছয়, তিন সাত একুশ, তাহলে তিন দিয়ে কমন যাবে। তো গুণ চিহ্ন দিয়ে তিন লিখবো, তারপরে ব্র্যাকেট দেবো। তিনের নামটা ছয়ের মধ্যে কতবার যাবে? দুইবার। তিন দুগুণে ছয় মিলেছে, এবার ওয়াইটা লিখবো। প্লাস তিনের নামটা একুশের মধ্যে কতবার যাবে? সাতবার। তিন সাথে একুশ মিলে গিয়েছে, শেষ। এবার দেখো এই অংশটা, এই অংশটা একদম হুবহু মিল রয়েছে, তাহলে এই অংশটা কেটে দিতে পারবো, পাঁচ দিয়ে দশকে আবার ভাগ করতে পারবো। পাঁচ দুগুণে দশ দুই হবে, সমান সমান তিন আর দুই গুণ করলে তিন দুগুণে ছয় ওয়াই, ছয় ওয়াই। ঠিক আছে, পুরো জায়গাটা থেকে ছয় ওয়াই হলো, এটা হলো উত্তর আনসার, কেমন? এবার দেখো চার নাম্বারটা সমান সমান দেবো, দাগ দেবো দশমিক ভাগের পরেরটা নিচে লিখবো সাতাশ এক্স ওয়াই, তারপর জেড মাইনাস এইট। ঠিক আছে, উপরে আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর ব্র্যাকেটের ভিতরে থ্রি জেড মাইনাস চব্বিশ, কেমন? তারপরে সমান সমান চিহ্ন দেব, তারপর দেখে দেখে সাতাশ এক্স ওয়াই লিখলাম, জেড মাইনাস এইট লিখলাম, এখানে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখে দেখে লিখলাম। এবার এই অংশটাকে কি কমন যায়? এখানে জেট আছে, এখানে জেট আছে না, কমন যাবে না। তিন দিয়ে তিনকে ভাগ যাবে, তিন দিয়ে চব্বিশকে ভাগ যাবে, তিন আড়া চব্বিশ ভাগ যাবে, তার মানে আমরা বুঝতেই পারছি তিন কমন যাবে। তিন লিখে ব্র্যাকেট দেব, তিন জেট থেকে তিন নিয়ে নিয়েছি, আর কি হবে? শুধু জেট হবে, মাইনাস তিনের নাম তো আঠাশের মতো, চব্বিশের মতো কত যাবে? তিন আড়া চব্বিশ, তিন আড়া চব্বিশ মিলে গিয়েছে, শেষ। এবার দেখো জেট মাইনাস এর, জেট মাইনাস এর মিল রয়েছে, কাটবো। নয় দিয়ে সাতাশকে ভাগ যায়, নয়ের নাম তো সাতাশের মধ্যে কত যাবে? তিন, যেহেতু এটা বড়, এটার ক্ষেত্রে তিনটা লিখবো, কেমন? এবার জেড এখানে একটা, এখানে জেড দুইটা, এখানে ওয়াই একটা, এখানে ওয়াই দুইটা। ঠিক আছে, তার মানে আমরা যদি কাটতে পারি, এখানে জেড এক্স কাটলে এক্স দুইটা থেকে শুধু একটা হবে, ওয়াই কাটলে ওয়াই দুইটা থেকে শুধু ওয়াই একটা হবে। ঠিক আছে, তো তার মানে নিচে কী থাকে? শুধু তিন থাকে,
উপরে x থাকে y থাকে আর 3 থাকে এমন যদি থাকে প্রথমে সংখ্যাটা লিখব 3xy 3xy একটা সৌন্দর্য আছে তো তারপরে 3 টিনে কাটা যাবে আবার দেখো 3 টিনে কেটে দিতে পারে সমান সমান শুধু xy হবে বুঝেছো ভাগের পরের অংশটা আমরা দেখো ঠিক আছে ভাগে এখানে দেখতে পাচ্ছি এই ভাগ ভাগের পরের অংশটা আমরা কি লিখব নিচে লিখব একটা দাগ দেব ভাগের পরের অংশটা নিচে লিখব ঠিক আছে 144 তারপরে a minus 4 তারপর into d b minus 6 ঠিক আছে এটা b তো এটা ভাগের পরের অংশটা নিচে লিখেছি আর প্রথম অংশের উপর লিখব 96 a b c তারপরে 3a minus 12 ঠিক আছে into d a 5b minus 30 ঠিক আছে এতটুকু ক্লিয়ার এবার সমান সমান চিহ্ন দেব দাগ দেব নিচে 144 তারপরে a minus 4 তারপরে ব্র্যাকেটের ইনটু দিয়ে আবার b minus 6 এতটুকু ক্লিয়ার তারপরে এখানে দেখো এটা দেখে দেখে লিখব 96 a b c এবার ইনটু দেব এই পুরো এই অংশটা পুরো অংশটা না শুধু এই প্রথম অংশটা থেকে কি কমন যে সেটা দেখতে হবে দেখো এখানে 3 আছে এখানে 12 আছে 3 কে 3 দিয়ে ভাগ যায় 3 কে 12 দিয়ে ভাগ যায় 3 4 12 তাহলে 3 কমন যাবে ব্র্যাকেট দেব 3 এ থেকে 3 নিয়েছি শুধু এ হবে মাইনাস 12 থেকে 3 নিয়েছি তাহলে 3 4 12 4 হবে ঠিক আছে এবার এই অংশটা থেকে কিটা কমন যায় সেটা দেখব এখানে বি আছে এখানে বি নাই এখানে 5 আছে এখানে 36 আছে তাহলে 5 দিয়ে 5 কে ভাগ যায় 5 দিয়ে 30 কে ভাগ করলে 5 6 30 5 কমন যাবে তাহলে 5 কোনো চিহ্ন দিবা না ঠিক আছে তো 5 কমন যাবে শুধু 5 বি থেকে 5 নিয়েছি শুধু বি হবে মাইনাস 5 এর নামটা 30 এর মধ্যে কতবার যাবে 6 বার 5 6 30 ঠিক আছে এবার সমান সমান দেব এবার হলো আমাদের কাটাকাটির পালা এখানে a - 4 a - 4 আছে কেটে দিতে পারবো b - 6 b - 6 কেটে দিতে পারবো 144 আর এখানে 96 ঠিক আছে দেখো 3 দিয়ে 144 কে ভাগ দেখে সেটা দেখব তো 144 কে ভাগ 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি এগুলো সবগুলো যোগ করব যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে ভাগ যাবে 4 4 কত 8 8 1 9 9 কে 3 দিয়ে ভাগ যায় তাহলে তার মানে 144 কে 3 দিয়ে ভাগ যাবে 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হবে 1 না লিখলে চলবে এবার 144 এর মধ্যে কতবার যাবে প্রথমে 14 14 এর মধ্যে 3 এর নামটা কতবার যাবে 4 বার 3 4 12 5 বার করলে 3 5 15 হয়ে বেশি হয়ে যাবে এই জন্য 4 বার যাবে 3 4 12 এটা কত 14 আরো কত থাকে 2 থাকে 4 এর আগে 2 বসলে 24 3 8 24 এতটুকু ক্লিয়ার এবার 48 এর নামটা 96 এর মধ্যে 2 বার যাবে 48 2 গুণে 96 এখানে 144 টাও কাটবা কেমন 48 2 গুণে 96 তো উপরে কি থাকে 2 থাকে এখানে 5 থাকে 5 2 গুণে কত 10 এখানে 5টা গুণ হবে 5 2 গুণে 10 আর এখানে এ বি সি না এ বি সি লিখেছি আর কোনো কিছু আছে নাই সবগুলো কাটাকাটি গিয়েছে ঠিক আছে তো এতটুকু হলো উত্তর তো আজকের ভিডিও এতটুকু আবার দেখা হবে এমন কোনো অঙ্ক রিলেটেড ভিডিওতে ঠিক আছে সো টাটা।